আমার চ্যানেলটাকে প্রথমেই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন, একটি নতুন জিনিস সবার কাছে পৌঁছে দেবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা আমি শুরু করলাম, আমার স্নান হয়ে গেছে, ঠাকুর টাকুর দেওয়া হয়ে গেছে, আমি একটু গানের ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পর এখন আমি রান্না করছি। আজকে তো সংক্রান্তি, তো নিরামিষ একটি পদ রান্না করব। ওই বাড়ির গাছে লাউয়ের ডগা, এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, কাজেই আমাদের লাউয়ের ডগাটা এখন নষ্ট হয়ে যাবে। এখন বরফ পড়বে আর কিছুদিন পর শিলংয়ে, তখন এখন এটার ফলটাও আসছে, মিষ্টি কুমড়ো যেটা, কিন্তু কি হচ্ছে সেটা এখন আর হবে না। তো তাই পেরে নিলাম, বেশ ভালো ডাটাগুলো হয়েছিল, দেখে লোভও লেগেছে, তাই ঠিক আছে এটাকে পেরে নিই। পেরে নিয়ে এটাকে একটা রান্না করব। দেখুন আমার বাড়ির লাউয়ের ডগাটা। এই হলো সেই লাউয়ের ডগাগুলো, ফুলও ফুটেছে, লাউটাও আছে দেখ, এই যে কিন্তু এই যে এটা কিন্তু এখন আর খাওয়া যাবে না, কারণ এখন শীত পড়ে যাচ্ছে, তো তাই এগুলো নষ্ট হয়ে যাবে। আরেকটার মধ্যেও আছে, হতো যদি তাহলে তো অনেকটাই হতো, কিন্তু যেহেতু এটা এখন আর হবে না, এগুলোকে কেটে পাতা দিয়ে শাকও বানাবো আর এই যে এগুলো দিয়ে তরকারি বানাবো। ডাটাগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি আলুটাকেও ভেবে কুচিয়ে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষার তেল দিয়েছি আর এখন পাঁচ ফোড়ন ফোড়ন দেব। তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে আমি তারপরে তরকারিটা মজার পরে আমি এটার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে। এটা সর্ষ না দিলেও হয়, যদি দুধ দিয়ে করা যায় তখন দুধ বা পোস্ত বাটা বা বাদাম ভেজে তারপর গুঁড়ো করে খেতে খুবই ভালো হয়। রান্না বান্নার পর দুপুরের পর সন্ধ্যাবেলা আমি মন্দিরে গেলাম। মন্দির থেকে আসার পর আমি একটি গান গাইলাম, সেই গানটা আপনারা কেমন লাগছে শুনুন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। আজকে আমি একটি গান গাইব। এই গানটি আমার বাবা যখন ক্লাস থ্রিতে পড়তেন তখন স্কুলের টিচার বাবাকে শিখিয়েছিলেন। এই গানটি হচ্ছে অসমীয়া ভাষায় গান। তো বাবাদের স্কুলে তখনের অনেক বছর আগের কথা, তো তখনের স্কুল দিনে বাবাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম বা কিছু একটা প্রোগ্রামে রাজা এসেছিলেন সেখানকার রাজা আসার পর আসামেরই ছিল, তাই অসমীয়া গানই ছিল, তো সেখানের রাজাকে শোনানোর জন্য এই গানটি বাবাকে শিখিয়েছিলেন। তো রাজা যখন চলে গেলেন, চলে যাওয়ার আগে বাবার গানটা এত সুন্দর লেগেছিল রাজামশাই, যে রাজামশাই বাবাকে বলেছিলেন যে গানটা আরেকবার যাওয়ার আগে শুনতে চায়। তো গানটি বাবা আরেকবার গেয়ে শুনিয়েছিলেন। গানটি আমি অনেকদিন গাইনি, তাও চেষ্টা করছি আমি।
গানটা কেমন লাগলো? গানটা আমি কোনোদিনও শুনিনি কোথাও, তো কেমন লাগলো আপনারা জানাবেন।